এপ্রিলের প্রথম দিনটিকে বোকা বানানোর দিন হিসাবে ধরা হয় কিন্তু এর পিছনে আছে লম্বা ইতিহাস তো চলুন আমরা জানব তার মধ্যে অন্যতম কয়েকটি এপ্রিল মাসের প্রথম দিনটিতে সারা পৃথিবী জুড়ে পালিত হয় এপ্রিল ফুল অনেক বছর ধরে এটি পালিত হয়ে আসছে কিন্তু কিভাবে এটি শুরু হয়েছিল সেটি অনেকেরই জানা নেই এর ইতিহাস অনেক কাহিনী আছে এক এক দেশে এক এক রকম সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে এই কাহিনীর দেখে নেওয়া যাক সেগুলি কি কি এক নাম্বার হল ক্যালেন্ডার বদল এটি সবচেয়ে প্রচলিত কাহিনী পনেরোশো চৌষট্টি সালে ফ্রান্স দেশের ক্যালেন্ডার বদল করে এর আগে বছর শুরু হতো মার্চের শেষ থেকে কিন্তু ওই বছর সেটি বদল করে নতুন বছর শুরু করা হয় পয়লা জানুয়ারি থেকে এই পরিবর্তন অনেকেই মেনে নিতে পারেননি তারা পঁচিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত নতুন বছরের সূচনা পালন করতে থাকেন যারা পরিবর্তনটি মেনে নেন তাদের বোকাও বানাতে থাকেন তাদের পিঠে কাগজের তৈরি মাছ লাগিয়ে দেওয়া হয় নতুন ক্যালেন্ডারের পক্ষ যারা তাদের ডাকা হতো এপ্রিল ফিস বলে সেই থেকেই এপ্রিল ফুলের গল্প শুরু হয় এপ্রিল ফুল এর ইতিহাস নিয়ে এটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রচলিত গল্প দুই নাম্বার হলো রোমান তত্ত্ব রোমান দেবতা প্লুটো যখন তার স্ত্রী পার্সিফনকে অপহরণ করে আনেন তখন পার্সিফনের মার্সেরিস মেয়েকে খোঁজার অনেক চেষ্টা করেন কিন্তু পান না মেয়ে তখন মাটির নিচে কিন্তু তার মা বোকার মতো মাটির উপরে খুঁজতে থাকেন সেই বোকামি কথা ভেবেই নাকি রোমানরা এই দিনটিতে বোকামি দিবস পালন করত তিন নাম্বার হল ব্রিটিশ কাহিনী ব্রিটিশ লোককথা বলে নোটিংহ্যামশায়ারের বথাম শহর নাকি ছিল বোকাদের শহর ত্রয়োদশ শতকের নিয়ম ছিল সে দেশের রাজা যেখানে যেখানে পা রাখবেন তা হয়ে যাবে রাষ্ট্রের সম্পত্তি যখন বথামবাসীরা শুনলেন রাজা আসছেন তারা নাকি বললেন বুকতে দেবেন না রাজা সৈন্য পাঠালেন সৈন্য এসে দেখল সারা শহরে ভয়াবহ কাণ্ড সবাই বোকার মতো কাজ করছে তারা ফিরে গিয়ে রিপোর্ট দিল রাজা বললেন এমন বোকাদের শাস্তি দেয়া যায় না তাই তিনি মাফ করে দিলেন বথাম স্বাধীন থাকল সেই থেকে দিনটি বোকা দিবস চার নাম্বার হলো জার্মান লোককথা পনেরোশো সালের পয়লা এপ্রিল জার্মানির অক্সবার্গ শহরে একটি আলোচনা সভা বসার কথা ছিল আলোচনার ফলের কথা ভেবে অনেকে বিপুল টাকা বাজি ধরেন কিন্তু শেষ পর্যন্ত ওই সভা বসেই না বহু মানুষের টাকা বাচ্চা যায় এই বোকামি থেকে এপ্রিল ফুলের শুরু পাঁচ নম্বর হল নেদারল্যান্ডসের কাহিনী পনেরোশো বাহাত্তর সালের পয়লা এপ্রিল এদিন নেদারল্যান্ডসের ডেন বিয়েল শহরটি স্প্যানিশ শাসন থেকে মুক্ত হয় এই দিন বিদ্রোহীরা স্পেনের শাসকদের বোকা বানিয়ে ছাড়ে তারপর থেকেই নাকি এপ্রিল ফুল পালন করা হয় আরও নতুন ভিডিওর জন্য লাইক ও শেয়ার করুন